বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি কারখানা ঘটনাস্থলে আসে দমকলের পঁচিশটি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বিধ্বংসী আগুনে পুড়ে গেল বড় একটি কারখানা আগুন এতটাই বড় আকার ধারণ করে যে নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে দমকলের প্রায় পঁয়ত্রিশটি ইঞ্জিন জানা গেছে নিউ ব্যারাকপুরের বিলকান্দা এলাকায় প্রায় চার বিঘা জমির ওপর একটি প্লাস্টিক হুঁশিয়ারি রং প্রভৃতির দাহ্য পদার্থের একটি কারখানা রয়েছে সোমবার সকালে হঠাৎই চেয়ার কারখানায় আগুন লাগে কারখানায় দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে কারখানায় প্রায় দুশো শ্রমিক কর্মরত ছিলেন ঘটনার পর থেকেই মালিক ও ম্যানেজার পলাতক খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু জানা গেছে কারখানায় অগ্নি নির্বাপন কোনো ব্যবস্থা ছিল না কি করে এত বড় একটি কারখানা এভাবে চলছিল তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন জানা গেছে বারো সালে আরও একবার এই কারখানায় আগুন লেগেছিল প্রশাসন বা দমকল কিভাবে এত বড় একটি কারখানা চালাতে অনুমতি দিয়েছিল তা নিয়েও উঠেছে নানান প্রশ্ন তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল কিভাবে আগুনটা লাগছে লেগেছে এটা তো বলা সম্ভব না এটা পরে বোঝা যাবে কিন্তু আগুনটা খুব সাংঘাতিক লেগেছে এবং এটা একটা প্লাস্টিকের চেয়ার ফ্যাক্টরি আর সকাল থেকে আমাদের লোকেরা কাজ করছে স্থানীয় লোকেরা প্রথমে কাজ করছিল পরে আমাদের লোকেরা এসছে আমাদের এখন বারোটা জেট এখানে কাজ করছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নিউ বারাকপুর